হ্যালো এভরিওয়ান, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি অনেক ইয়ামি অ্যান্ড টেস্টি সন্ধ্যার নাস্তা রেসিপি। জাস্ট যদি ঘরে দুইটা আলু আর এক কাপ বেসন থাকে তো এই রেসিপিটা তোমরা খুব সহজে করে নিতে পারো। আর আমি সব সময় তোমাদের সাথে সহজ রেসিপি শেয়ার করি, কারণ সবাই সহজ রেসিপি পছন্দ করে অ্যান্ড কম উপকরণের রেসিপি পছন্দ করে। দেন সরাসরি রেসিপিতে যাচ্ছি। এখানে আমি মোটামুটি দুইটা আলু ছিলে নিয়ে নিচ্ছি, আর এখন দেখো কেটে নিচ্ছি আমি কোন সাইজ করে কেটে নিচ্ছি। আর এটা কিন্তু এই সাইজ করেই কেটে নিতে হবে। তো দেন কেটে নিচ্ছি, আর কেটে নিয়ে আমি সুন্দর করে ধুয়ে তারপরে একটু পানি ঝরিয়ে রেখে দিব। আর এই রেসিপিটা এতটা সহজ আর কতটা যে টেস্টি, যদি তোমরা একবার করো তো বুঝতে পারবে যে কতটা টেস্টি একটা মানে সন্ধ্যার নাস্তা। এটা তোমরা খুব সহজে বানিয়ে নিয়ে সন্ধ্যাটা জমিয়ে নিতে পারবে। দেখো কেটে কুটে নেওয়া শেষ, এখন ধুয়ে নিয়ে এখন আমি পানি ঝরিয়ে নিচ্ছি। আর পানি ঝরিয়ে একটা সাইডে রেখে দিয়ে যাব নেক্সট স্টেপে, আর সেটা হচ্ছে মাঝারি সাইজের একটা বোল নিয়ে নিচ্ছি। আর এক কাপ বেসন, সাথে আছে 3-4 চামচ চালের গুঁড়ো একসাথে মিক্স করা। আর দিয়ে দিচ্ছি মশলা, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, সামান্য বেকিং ছোড়া, এটা 1/2 চামচ করে দিয়ে দিচ্ছি। আর এখন পানি দিয়ে দিচ্ছি, আর লবণ স্বাদ মতো দিয়ে দিয়ে মোটামুটি একটা ব্যাটার বানিয়ে নিতে হবে। আর তোমরা যদি একটু টেস্ট বেশি চাও তো একটা ম্যাজিক মশলা আছে ম্যাগির 5 টাকা দামে, সেটা যদি দাও এটা অসাধারণ একটা টেস্ট হবে। আর দেখো ব্যাটারের ঘনত্বটা কেমন দেখিয়ে দিচ্ছি। এরই ফাঁকে আমি তেল বসিয়ে দিয়েছি চুলায়, তো তেলটা গরম হয়ে গিয়েছে। আর এক একটা পটেটোর পিস ওই ব্যাটারির ভিতরে দিয়ে এখন আমি ভেজে নিব। আর এটা একটু চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে ভাজতে হবে। এতটা কুরকুরে মচমচে আর টেস্টি, এটা তোমরা যদি একবার ট্রাই করো তো তোমরা বুঝতে পারবে যে না এটা কতটা পরিমাণ টেস্টি, উপকরণ ছাড়া একদম বলতে পারো। আর এই উপকরণ মনে হয় ছোট বড় গরিব ধনী সবার ঘরেই থাকে, ব্যাচেলার আর যারা স্টুডেন্ট আপু আছো তাদের এই মশলা দেওয়ার কোনোই দরকার নাই। তারা 5 টাকা দামের 2টা মশলা দিয়ে এভাবে তৈরি করে নিয়ে খুব ইজিভাবে সন্ধ্যাটা তোমরা জমিয়ে নিতে পারো, কারণ তোমরা তো স্টুডেন্ট, তোমাদের ঘরে এত কিছু থাকেও না। তো দেখো আমি একদম মিডিয়াম লোতে করে ভেজে নিয়েছি, আর এইটা একদম হিট করে ভাজা যাবে না। তো দেখা যাবে উপরের ছাইডটা হয়ে গেছে, ভেতরটা ক্রিসপি হবে না। আর একটু যদি মিডিয়াম লোতে রেখে ভাজো একদম পুরোটাই ক্রিসপি, আর খেতে এতটা অসাধারণ যেটা তোমরা একবার ট্রাই না করলে বুঝতে পারবে না। তো দেখো উল্টে পাল্টে আমি 2-2 বার দেখিয়ে দিচ্ছি ভেজে, আর এটা কতটা পরিমাণ টেস্টি হয়েছে কিংবা ক্রিসপি হয়েছে সেটা তোমরা দেখলে বুঝতে পারবে। বাট একবার যদি ট্রাই করো তারপর তোমরা বুঝতে পারবে যে কতটা টেস্টি, উপকরণ ছাড়া বলতে পারো। এত সুন্দর একটা সন্ধ্যার নাস্তা তোমরা অবশ্যই ট্রাই করো। আর যদি রেসিপিটা পছন্দ হয় পেজটা ফলো দিয়ে রেখে দিই এরকম নিত্য নতুন রেসিপি পেতে। আর অবশ্যই অবশ্যই একটা শেয়ার দিয়ে দিও, তোমাদের শেয়ার আমাকে অনেক 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 উপকার করে এবং উৎসাহিত করে। আর একবার হলো তোমরা এই রেসিপিটা ট্রাই করো, দেখো কতটা ক্রিসপি। একবার যদি তোমরা না খাও তো বুঝতে পারবে না। তো আজকে এ পর্যন্ত, পরবর্তী রেসিপিতে আবার দেখা হবে। খোদা হাফেজ অ্যান্ড বাই।